পুলিশ তো বাধা দিচ্ছে, ফলে আপনারা যদি নির্দেশ না মানেন তাহলে কি করবেন? আবারও দোকান লাগাবেন? হ্যাঁ, দোকান তো আমরা লাগাবো। আমরা দোকান না লাগিয়ে কি করবো? আমরা নাকি পড়ে যাব, সুইসাইড করে নেব। আমরা এখানে হবে, আমরা এখানে আজ, আমরা তো এখানে গরিব মানুষ, রোজ আমরা জল বের করি, রোজ খাই আমরা। আজকে আমরা এখানে নতুন না, আমরা বহু বছর থেকে এখানে আছি। আজ আমরা আমাদের মানে দাদু বাবা এখানে সব এই করেই এসেছে। আজ আমরা যাব কোথায়? এখানে যে ডকুমেন্ট চেয়েছে আমরা হকার ইউনিয়ন কালেক্ট করে দেওয়া হয়েছে। আর আমাদের এখানে নতুন না, আমাদের এখানে যত ইউনিয়ন আছে আমরা এখন সব এক হয়ে আমরা নিজের পেটের জন্য লড়ছি, আমরা নিজের জায়গা বাঁচাবার জন্য লড়ছি। আর আজ আমরা এখানে সব যতটা আছে আমরা সব ডালা লাগাবো এক লাইনে, যেটা সিএম বলেছে, যেটা পাঁচজনের কমিটিতে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বিনিময়ে আমরা এখানে সব আজ ডালা লাগাবো। আপনার নাম? আর আমার নাম সানিসাও, আমরা নিউ মার্কেট হকার ইউনিয়নের পক্ষ থেকে আছি। 2015 তার আগেকার ডকুমেন্ট আমাদের সবাই শো করেছি আপনার ভেন্ডিং কমিটিতে এবং কর্পোরেশনে, ওদের আগেও আমাদের ডকুমেন্টগুলো আছে, শুধু 15 কাগজ নেই। 15 তো এখানে 5 বছর 6 বছর আগে গেল। আমাদের আগে
1990 ডকুমেন্ট আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমাদের এখানে হকারদের অনেক সব পুরনো পুরনো হকার, নতুন হকার না। পুলিশ কেন তুলছে তাহলে? পুলিশ এখানে যা নির্দেশ ইনার আগে পেয়েছিল যে যত পার্মানেন্ট স্ট্রাকচার আছে ফুটপাথ এবং রোডে সেটা আপনারা এদেরকে সরান। আমি যখন নবান্নতে মিটিং হলো তখন দিদিকে ডাইরেক্টলি বলেছি, আমাদের দিদির কম্প্রোমাইজে হলো যখন, আমি ডাইরেক্ট বলেছি আমাদের নিউ মার্কেট এলাকাতে পিছিয়ে দিদি আমাদের হকার অনেক। আমাকে পুলিশ যখন গাইডলাইন দিয়েছে আমরা ওকে কোপারেট করেছি এবং রাস্তা ওপেনটা করিয়ে দিয়েছি। রাস্তাটা ব্লক ছিল না কোনো দিন, আমরা এমনিও করিয়ে দিয়েছি। এবং আপনি এখন দিদি আমাদেরকে একটা নির্দেশ দিন, একটা ডকুমেন্ট একটা স্টল, আমরা এটা নিয়ে নিয়মটা মেনে একটা এক লাইন করে আমরা হকারদেরকে বসিয়ে দেব। কালকে ফরহাদ হাকিম ডাইরেক্ট বলেছে কি আমরা একটাও হকারকে উচ্ছেদ করছি না। তাহলে আপনি একটা কথা বলুন, পাঁচ দিন ধরে হকারদের বন্ধ আছে, এটা উচিত না তাহলে কি? এখন অবধি আমরা বলতে যাচ্ছি লাগাতে ডালা, তার মধ্যে পুলিশ বাধা দিচ্ছে, লাগাতে দিচ্ছে না। আমরা নিয়ম মেনেও করছি। আমাদের সিএমও বলেনি, আমি ডাইরেক্ট বলেছি সিএমও বলেনি কি পিচটা, না না পিচের আমি কথাটা শুনবো না, পিচের ডালাটা লাগবে না। দিদিও বলেনি, আর কালকে ফরহাদ হাকিমও এরকম বলেনি। আমাদের এখানে নিউ মার্কেটে আপনি যখন ক্যামেরা নিয়ে পুরো সার্ভে করবেন একটাও ডালা পার্মানেন্ট স্ট্রাকচার নেই, সবাই ডালা করে রাত্রেবেলা ডালাটা তুলে বাড়ি চলে যায়। পুরনো মাল রে কতজন আছে টোটাল এখন? কতজন হাজার হাজার মানুষ আছে। এখন কত ডালা? এখন মোটামুটি দেখবেন 1000 লোক আছে। আমাদের তো রোজ ডালা কুয়া থেকে জল বের করে আমরা খাই, এখন পাঁচ দিন ধরে বনে আছে। কত ইউনিয়নের টাকা যে আমরা ইউনিয়ন করি দিদির নামে, INTDC হকার ইউনিয়ন যখন আমরা করি তখন অনেকটা হকার যখন পাঁচ দিন ধরে বন্ধ আছে খেতে পাচ্ছে না, আমরা কতকে নিজের পকেট থেকে টাকা দিয়েছে সংসারটা দেখেছি, নাহলে না খেয়ে মরে যেত। আর আমাদের একটা বদনামি হচ্ছে, হকার ইউনিয়নের বদনামি হতো কি হকার ইউনিয়ন থেকেও TMC পার্টিতে থেকেও ওরা না খেয়ে মরছে। তারপরে আমরা রীতিমতো থানাকে জানিয়েছি, ওরা বলছে কোনো ঘটনা ঘটিত হয়নি, কোনো ঘটনা ঘটিত হয়নি। তারপরে আমরা আবার জানিয়েছি, তারপরে আমরা সব মাঠে মিলে নিয়েছি, যেমন কোনো প্রশ্রয় দিচ্ছে না আমাদের, আমাদের কথাই মানছে না, কিছু হয়নি। এখন থানা বলছে কি আমরা অ্যাকশন নেবো, আপনারা সরে যান। ধন্যবাদ।